হ্যাঁ মা খাইছি তো তুমি রাখো আমি তোমার একটু পরে ফোন দিতেছি ভাই আমাদেরকে দুই প্লেট মোমো দেন তো জি ভাই দিচ্ছি একটু অপেক্ষা করেন আচ্ছা ঠিক আছে তুহিন মোমো তো অর্ডার দিলাম এই খাবারটা কি হবে এই খাবার তো ভাই নষ্ট হয়ে যাবে গা ফালাই দিয়ে আসেন ঠিকই বলছিস তুই এখানে বস আমি এই খাবারটা ফালাই দিয়ে আসি ধ্যাত প্রতিদিন এই এক খাবার খাইতে ভাল লাগে কি ছেলে রে বাবা মায়ের হাতে রান্না ফেলে দিচ্ছে বিরক্ত হয়ে গেছে এই খাবার খাইতে খাইতে কি ভাই ফালাই দিয়ে আসলেন হ্যাঁ ফালাই দিয়ে আসলাম রোজ রোজ কি এক খাবার খাইতে ভাল লাগে আরে ভাই তাড়াতাড়ি খাবার দিয়ে যান না অনেক ক্ষুধা লাগছে এই তো হচ্ছে ভাইয়া নিয়ে আসতেছি একটু বসেন এই যে নেন ভাইয়া আপনাদের মোমো বাহ গরম গরম ধোয়া ওঠা মোমো কি মজা তাই না আসলে ভাই মোমোটা সেই মজা আপনি যাই বলেন না কেন মোমোটা খাইলে মনটা শান্তি হয়ে যায় হ্যাঁ তুই ঠিকই বলছস ভাই বিল কত হইছে 200 টাকা ভাইয়া 200 টাকা এই যে নান ভাই শুক্রিয়া ভাই মোমোটা খায় সেই মজা বেশি কালকে আবার খাওয়াবেন কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে খাওয়াবো মামা কালকের মতো গরম গরম দুই প্লেট মোমো দেন শোন তুই এখানে বস আমি এই খাবারটা ফালাই দিয়ে আসি ঠিক আছে ভাইয়া শুনেন আপনি না খাবারটা ফালাই দিয়েন না কিন্তু কেন আসলে ভাই আমার এই খাবারের দরকার আছে একটা কাজ করেন ভাইয়া আমি আপনাকে মোমো দেব মোমোর বদলে এই বাটির খাবারটা আমাকে দিবেন আমাকে মোমোর টাকা দেওয়া লাগবে না বাহ ঠিক আছে এটা তো তাহলে ভালোই হয় এই নেন আপনি আমাদের জন্য মোমো নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে আপনারা একটু বসেন ঠিক আছে নিয়ে আসেন তাড়াতাড়ি এই যে ভাইয়া আপনাদের মোমো আহ মোমো দেখি শান্তি এই যে নেন ভাই আমাদের কত হইছে আরে ভাই ভুলে গেলেন আপনাদের কাছ থেকে যে আমি খাবার নিলাম তার বদলেই তো মোমো দিলাম টাকা লাগবে না ও আচ্ছা আমি তো ভুলেই গেছিলাম এটা তো অনেক ভালো কথা আমাদেরই তো লাভ ভাই একটু শুনেন জি বলেন আচ্ছা ভাই এমন করলে কেমন হয় আমি রোজ তো বাটিতে খাবার নিয়ে আসি ওই বাটির খাবারটা যদি আপনাকে দেই আপনি আমাকে মোমো দিলেন কেমন হয় হ্যাঁ হ্যাঁ করতেই পারেন আমার কোনো সমস্যা নেই আরে ভাই আমি তো মজা করতেছিলাম আচ্ছা আমার একটা কথা বলেন তো আপনার এই বাসার খাবার কেন এত ভাল লাগে আপনার এই মোমোর দোকানে তো অনেক মজার মজার মোমো আছে আপনি এই মোমো না খাইয়া কেন এই সাধারণ খাবার খাইতে চাইতেছেন আপনার কাছে ওই খাবারটা সাধারণ হইতে পারে কিন্তু আমার কাছে অনেক দামি মায়ের হাতের খাবার আমার মা 10 বছর আগে মারা গেছে এরপরে আর মায়ের হাতের খাবার আমার আমার কপালে জোটেনি এইসব খাবার তো রোজই খাই কিন্তু মায়ের হাতের খাবার আর কোনো দিন জুটবে না ভাই আপনি ভাইবেন না আপনি প্রতিদিন আমার জন্য মায়ের হাতের খাবার নিয়ে আসেন বিনিময় আমি আপনাকে মোমো দেব আচ্ছা ঠিক আছে আজকে তাইলে আসি ভাই দাঁড়ান আপনাদের জন্য গরম গরম মোমো নিয়ে আসি না না আজকে মোমো লাগবে না বাসা দিয়ে খাবার নিয়ে আসি আজকে বাসার খাবারই খাবো আচ্ছা এটা তো অনেক ভালো কথা আপনি আমাদের সাথে আসেন আমরা বসে একসাথে খাবার খাবো আপনার জন্য বেশি করে খাবার নিয়ে আসছি মানে আরে ভাই আপনার জন্যই তো আমি বুঝলাম মায়ের হাতের রান্নার কদর কতটা আমার মা কত কষ্ট করে আমার জন্য রান্না করে খাবার পাঠাইতো আর আমি এগুলা ফেলে দিতাম আর আপনি বলছিলেন না আপনি মায়ের হাতের রান্না অনেক মিস করেন তাই আপনার জন্য বেশি করে খাবার নিয়ে আসছি চলেন দুই ভাই মিলে একসাথে বসে খাবো আসেন মায়ের হাতের রান্না কতটা যে মধুর সেটা যাদের মা নেই তারাই শুধু বোঝে